সম্প্রতি মুক্তি পেল করিনিকা মীর, কৌশিক সেন, বিন্দু দাস অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি বিদ্যাংদেহি টিজার। একটা সময় স্বপ্ন দেখতাম, ভাবতাম নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু বিয়ের পরে চার দেওয়ালের ভেতর থেকে সেই সব ভাববার সময় কই। মা বলতেন, সংসারে চলতে গেলে মেয়েদের নাকি অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়, পাঁচজনের কথা চিন্তা করতে হয়, তাহলেই সংসারের মঙ্গল হয়। সব স্বপ্ন দেখার অধিকার কি শুধু ছেলেদের? কিন্তু এখন আমি ভাবি সবকিছুর একটা শেষ দরকার। শহরের এক গেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে টিজার মুক্তির পর ছবির গল্প নিয়ে পরিচালক রঞ্জয় রায় চৌধুরী বলেন, আমার সবসময় মনে হয় যে মহিলাদের সব কিছুতে অধিকার আছে এবং মহিলাদের আমাদের থেকে মহিলারা অনেক এগিয়ে। মানে আমি মানে আমার যেহেতু নিজেরও একটা মেয়ে আছে, মানে সেই ক্ষেত্রে আমি সবসময় মনে করবো যে ওদের ওরা আগে এগিয়ে থাক। এবং আমি এই ছবিটা করার সময় মানে আমি অনেক সময় শর্ট ফিল্ম দেখেছি, অনেক শর্ট ফিল্মে যে যেখানে বারবারই দেখানো হচ্ছে যে মহিলারা অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, ব্যাস তারপরে আর কোনো খুব একটা কিছু নয় আমার মনে হয়েছে। কিন্তু আমার সেই জন্য আরও মনে হলো যে এরকম কেন হবে না, যে এর পরেও কিছু থাকতে পারে, যে সে রুখে দাঁড়াতে পারে, মানে তারা চাইলে কি না পারে। মানে যে কারণে আমরা দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন রকম দেবীকেও দেখি, তাহলে তার মধ্যে যদি সব থাকে তাহলে শুধু মার খেয়ে সিনেমাটা এখানে কেন শেষ হবে, তাহলে কেন সে দিতে পারবে না, মানে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের বিপক্ষে কেন তারা থাকবে না। মানে অ্যাট লাস্ট একজনে যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, তারপরে মানে সে কেন এটা ভাববে না যে যে আমাকে দিয়েছে আমি তাহলে তাকে কেন দেবো না, শেষ চেষ্টা তো করি, এটাই হচ্ছে আমার মেসেজ। ছোট ছবি মানে হারিয়ে যাচ্ছিল, মানে সেখান থেকে এই যে সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি, এখানে মোবাইল আমাদের সঙ্গী হয়েছে এবং সেখানে ছোট ছবিকে আমরা বারবার পেয়েছি, একজন ছোট ছবির সৃষ্টিকর্তা হিসেবে তুমি কি বলবে? আমার কাছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে, মানে যেহেতু আমি একজন চিত্র পরিচালক, মানে আমার এবং আমি ফটোশ্যুটও করি, মানে ছবিও তুলি, তো আমার কাছে সবসময় মনে হয় যেন ভালো ফ্রেম, ভালো ছবি, সব কিছু। কিন্তু আমার কাছে যখন মানে আমি যদি মনে করি ভিপেন, ক্যামেরা আমার ভিপেন, সেটা বড় হোক বা হোক মোবাইল হোক, তো আমি চেষ্টা করব সমাজের কাছে যেন সেই মেসেজটা ঠিক করে পৌঁছায়, এবং সেটা যে মাধ্যমেই হোক। মানে যে কারণে আমরা লকডাউনে বসে থাকার সময় আমার খুব মনে হচ্ছিলো মাতৃ বলে একটা ছবি বানাই, যে আমি খুব রিয়েলাইজ করলাম যে সারাদিন যেখানে বাড়ি থাকি না, মাকে বউকে মানে কতটা কাছে পাচ্ছি। রাত্রিবেলা হয়তো ক্যারাম খেলছি, মন খারাপ লাগছে যে কাজ নেই, কিন্তু তবু তো একটা একসঙ্গে থাকা, তো সেইটা নিয়ে মির্জাকে গল্পটা শোনায়, তো মির্জাকে বলাতে মানে সেটা আমাদের সবসময় হয়েছে কি মানে খুব যে প্ল্যান করে কিছু হয়েছে তা না, তিন চার দিনের মধ্যে তো, এবং এটাও তাই যে তিন চার দিনের মধ্যে মির্জাকে শোনালাম, ফোন দিয়েই পুরো সিনেমাটা বানানো হলো। ছবিতে কনিনিকার অপোজিটে দেখা যাবে মীরকে, অভিনীত চরিত্র নিয়ে তিনি বলেন, ফিল্মে দৈর্ঘ্যের ওপর কিছু ডিপেন্ড করে না, মানে শর্ট ফিল্ম একটা মাধ্যম মাত্র। এই ক্ষেত্রে আমি যদি বিজ্ঞাপনের কথা বলি, একটা 30 সেকেন্ডের বিজ্ঞাপনেও একটা 2 ঘন্টার ছবির বক্তব্য রেখে দেওয়া যায় যদি সেটা সুন্দর করে কেউ নির্মাণ করে। তো একটি শর্ট ফিল্ম ঘটনাচক্রে নারী দিবস উপলক্ষে রিলিজ হতে চলেছে বিদ্যাংদেহি, রঞ্জয় রায়চৌধুরীর ডিরেকশনে কাজ করেছি আমি, কনিনিকা এই ছবিতে প্রধান ভূমিকায় রয়েছে, এবং ছবিটা ছোট হলেও, স্বল্প পরিসরের মধ্যে হলেও খুব বড় একটা মেসেজ রাখে, এবং সেই মেসেজটাই আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি নারী দিবস উপলক্ষে, যে নারীদের স্বপ্ন দেখার অধিকার, তাদের নিজেদের মতন করে বাঁচার অধিকারটা সমানভাবে তারা অর্জন করুন, এবং কেউ কারুর দয়ার বা ভিক্ষের পাত্র বা পাত্রী নয় এখানে। আমি এটা পুরুষদের ক্ষেত্রেও বলবো যে আমরা সমগোত্র সমকক্ষের দাবি করে থাকি, আমরা বলি ইকুয়াল রাইটসের কথা, কিন্তু আলটিমেটলি গল্পটা অন্যরকম দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে মহিলারাও পুরুষদের সঙ্গে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বহু বছর ধরে হাঁটছেন, মানে এটা আজকে হয়েছে বা নতুন যুগের সমাধান কিছু এমন নয়। আমরা মাঝে মধ্যে ভুলে যাই, সেই স্বীকৃতির জায়গাটা আমরা সামহাও নিগেট করি, সেটাকে মাঝে মধ্যে একটু মনে করিয়ে দেওয়া, এবং এরকম সৃষ্টিশীল কাজের মধ্যে সেটা আরও একবার লোকে স্মৃতিতে ফিরে আসে বারে বারে, সেই চেষ্টাই করবে বিদ্যাংদেহি। খুব এখানে আমরা খুব অল্প সময়ই রয়েছি পর্দায়, মূলত তারই গল্প, আমি ওনার প্রতিবেশীর ভূমিকায় অভিনয় করেছি, এবং সেই প্রতিবেশী হচ্ছে মীর, সো আমি নিজেরই ভূমিকায় অভিনয় করেছি। খুব অল্প সময় আমরা কাজ করলাম,
খুবই ভালো অভিজ্ঞতা। আমি যখন অফ ক্যামেরা ছিলাম তখন ওর অভিনয় দেখছিলাম এবং এখনও মুগ্ধ করার মতন কাজ করে কোনি। আমরা সেই সমস্ত সিরিয়ালগুলোর কথা কোনোদিনও ভুলতে পারবো না যেখানে কণিনিকা বন্দ্যোপাধ্যায় অভিনয় করত, এবং ওর সিরিয়াল দেখার জন্য গোটা বাংলা, মানে যেখানে যেখানে বাঙালি রয়েছে সবাই সত্যি সত্যি টেলিভিশন অন করে সেই ছবি মানে সিরিয়াল দেখা, সেই সেই দিনগুলো মানে পার্টিকুলারলি দোজ গোল্ডেন ডেজ। আজকে বিরাট একটা ইনফ্লাক্স হয়েছে সমস্ত জায়গায়, এত এন্টারটেনমেন্ট যে আমরা ট্র্যাক রাখতে পারি না, কিন্তু কণিনিকা এমন কিছু কাজের সঙ্গে যুক্ত থেকেছে যেগুলোর জন্য লোকে সত্যি অপেক্ষা করে থাকত। সেই কণিনিকাকে আরও একবার পর্দার সামনে ক্যামেরার সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আন্তর্জাতিক নারী দিবসের দিন মুক্তি পাচ্ছে 13 মিনিটের ছবি বিদ্যাংদেহি। টার্টল ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখানো হবে এই ছবিটি। আপনি ঠিকই বলেছেন মিসেস গাঙ্গুলি, সবকিছুর একটা শেষ দরকার, তবে তার জন্য শুরুটাও হওয়া দরকার। চ্যারিটি বিগিনস এট হোম।